চলেছি গ্যাংটকে। মাঝরাত থেকেই তুমুল বৃষ্টি। তিস্তা তোর্ষা এক্সপ্রেসে এসে এনজেপি স্টেশনেই আটকেছিলাম দীর্ঘক্ষণ। তারপর ভোরের দিকে বৃষ্টি একটু কমতে স্টেশন চত্বর থেকে 4,000 টাকায় একটা বোলেরো গাড়ি ভাড়া করে রওনা দিয়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। আমাদের এবারের ভ্রমণে গ্যাংটক ছাড়াও আমরা দেখে নেব উত্তর সিকিমের লাচুং, ইয়ুমথাং ও জিরো পয়েন্ট। তবে আপাতত গন্তব্য গ্যাংটক। আমরা এখন চলে এসেছি তারখোলায়। এই জায়গাটা কালিম্পং জেলায় এবং এনজেপি থেকে গ্যাংটকের প্রায় মাঝামাঝি। এখানে রয়েছে চায়ের দোকান, জলখাবারের দোকান। এখানে একটু জলখাবার খেয়ে নিয়ে আমরা আবার গ্যাংটকের দিকে রওনা দেব। তারখোলা জায়গাটা এনজেপি স্টেশন থেকে প্রায় 68 কিলোমিটার, তাই প্রায় মাঝপথ হওয়ায় গ্যাংটক যাতায়াতের সময় ছোট গাড়ি কিংবা বাস এখানেই টিফিন কিংবা লাঞ্চের জন্য দাঁড়ায়। আমাদের এখন টিফিন টাইম। চা আর ডাবল ডিমের অমলেটের অর্ডার দিয়ে বসে পড়লাম। ডাবল ডিমের অমলেট নিল 20 টাকা। চা জলখাবার খেয়ে আবারও গাড়িতে চেপে বসলাম। পাহাড় নদী জঙ্গলের পথ পেরিয়ে গাড়ি এগিয়ে চলল গ্যাংটকের দিকে। এই রাস্তাটা হলো NH-31A। গোটা রাস্তাটাই গিয়েছে তিস্তা নদীর পার ঘেঁষে। দেখো, তিস্তা নদী আমার বাঁ পাশে, এর আগে ছিল ডান পাশে, এখন চলে এসেছি বাঁ পাশে। নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 120 কিলোমিটার, সময় লাগে ঘন্টা চারেক। যাওয়া যায় ভাড়ার গাড়ি কিংবা শেয়ার গাড়িতে। জনপ্রতি 500 থেকে 600 টাকার মতো ভাড়া পড়ে। এছাড়া শিলিগুড়ির SNT বাসস্ট্যান্ড থেকে বাসে করেও গ্যাংটকে যাওয়া যায়। ভাড়া পড়বে 190 টাকা। প্রাইভেট কোম্পানির বাসও প্রায় একই ভাড়ায় পেয়ে যাবেন। এই হচ্ছে গ্যাংটকের পার্কিং, এখানেই আমাদের নামিয়ে দিয়েছে। এখান থেকে ইমজি মার্গে গেলে অনেক হোটেল পাবো, কিন্তু হেঁটে যাওয়া যাবে না, অনেক দূর। এখানে গাড়ি দামাদামি করলাম, দরাদরি করে 300 টাকা চাইছিল, আমি 200 টাকা বলায় রাজি হয়েছে। সেই গাড়ি করে আমি এখন চলে যাব এমজি মার্গে। এনজেপি বা অন্যান্য জায়গা থেকে এসে গ্যাংটকে ঢোকার মুখে নামতে হয় ডিওরালি স্ট্যান্ডে। কিছু প্রাইভেট বাসও এখানে এসেই যাত্রা শেষ করে, তবে SNT-র বাসে এলে সেগুলো কিন্তু SNT বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়ায়। এখান থেকে ছোট লোকাল ক্যাবে করে হোটেলে পৌঁছাতে হয়। ভীষণই ছোট ট্যাক্সি, এই ট্যাক্সিতে পা একদম আটকে যাচ্ছে। এই ট্যাক্সি করে আমরা এখন যাচ্ছি হচ্ছে এমজি মার্কেট থেকে। এইমাত্র এসে নামলাম, এটা হচ্ছে টিবেট রোড, এমজি মার্কের কাছেই। এখানে যে হোটেলটা আমরা নিয়েছি, হোটেলের নামটা বলুন। হোটেল মডার্ন সেন্ট্রাল। মডার্ন সেন্ট্রাল, এই হচ্ছে দাদা হচ্ছে হোটেলের মালিক। তো আপনারা যদি আসেন এই এপাশে, এখানে অনেক হোটেল রয়েছে। এই মুহূর্তে খুব জলের প্রবলেম চলছে, এখানে একটা ল্যান্ডস্লাইডের জন্য জল কোনো হোটেলেই প্রায় নেই, জল ওই মানে বালতিতে করে জল দিচ্ছে। তো আমি দেখলাম যে এনার হোটেলে ওদের লাইন রয়েছে, VIP লাইন রয়েছে, তো এই হোটেলটাই নিলাম, আশা করছি ভালো হবে। হোটেল নিউ মডার্ন সেন্ট্রাল একদম টিবেট রোডের ওপরেই। ডেওরালি স্ট্যান্ড থেকে ক্যাব একদম হোটেলের মুখ পর্যন্তই আসে। এখান থেকে এমজি মার্কেট 7-8 মিনিটের হাঁটা পথ। আমাদের গ্যাংটকের ঘরটা একটু দেখিয়ে দিই।
এখানে রয়েছে একটা ডবল বেড, মোটামুটি দুজনেই শুতে পারবেন, তিনজন এখানে হবে না। আর এদিকে হচ্ছে একটা ছোট্ট টি টেবিল মতো রয়েছে, চায়ের কাপ সব রাখার জন্য, একটা মোড়া মতো চেয়ার মতো রয়েছে। এখানে সুইচ রয়েছে দুটো, দুজন এখানে চার্জ দিতে পারবেন। এখানেও একটা সুইচ এই জায়গাতে রয়েছে, এখানে এখানে লাইট উপরে জ্বালানোর জন্য রয়েছে, একটাই এখানে চার্জ দেওয়ার জায়গা রয়েছে। আর এই দিকটায় রয়েছে এই বাথরুম, গিজার রয়েছে, কল রয়েছে, সবই রয়েছে। মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলি এখানে থাকতে পারেন। এই ঘরের ভাড়া হচ্ছে 1500 টাকা। আমরা যে হোটেলে রয়েছি সেখানে একটা ডাইনিং রুম রয়েছে সুন্দর, এখানে 16 জন বসতে পারেন। অতিথিদের রয়েছে কিচেন, একদম গরম গরম খাবার এখানে বসেই খেতে পারবেন। বাইরে যদি ঠান্ডা পড়ে আপনারা খাবার অর্ডার দেবেন আর বসে খাবেন, খুব সুন্দর ব্যবস্থা করে। আর এই হোটেলের একদম সামনেই হচ্ছে টিবেট রোড, এই খেতে খেতে এই রাস্তার সৌন্দর্য দেখতে পাবেন, গাড়িটা চলছে, পজিশনটা খুবই ভালো। সত্যজিৎ লিখেছেন গ্যাংটকে গণ্ডগোল, তো আমরাও এসে দেখলাম গ্যাংটকে সত্যিই গণ্ডগোল, কারণ এখানে কোনো হোটেলে বা কোথাওই লাইট নেই, জল নেই, কারণ কালকে মানে সারা রাত বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় ধস পড়েছে, যার জন্য লাইটও গেছে, জলও গেছে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে টিবেট রোড, আর এই সামনের দিকে গেলে হচ্ছে এমজি, আমি এখন সেই দিকেই যাচ্ছি। আমাদের হোটেল থেকে হাঁটতে হাঁটতে নেমে চলে এলাম এই এমজি মার্কেট। এই এমজি মার্কেট জায়গাটা পুরোটাই মার্কেট প্লেস, আশেপাশে অনেক হোটেল রয়েছে, অনেকটা মেলের মতন। আপনাদের একটু জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই এমজি মার্ক জায়গাটা পুরোটাই হচ্ছে ব্যবসায়িক জায়গা, এখানে ট্রেন্ডস রয়েছে, অ্যাডিডাস রয়েছে, পরপর সব শোরুম রয়েছে, কেনাকাটা, খাওয়া দাওয়া, বসে গল্প গুজব করা, সিট রয়েছে বসার জন্য, পুরো জায়গাটাই সুন্দর করে সাজানো, একদম ঝকঝকে তকতকে, পতপত করে ফ্যাগ উঠছে সব। এখানে বিকেল সন্ধে বা সকালে বসে থাকতে মানে ভীষণই ভালো লাগে। এখন যদিও বেলা প্রায় 12টা বাজতে চলেছে, খুব রোদ, বসার মতো অবস্থা নেই, তো সন্ধেবেলা এই জায়গাটা এসে বসব। মহাত্মা গান্ধী মার্গ বা এমজি মার্গ হলো গ্যাংটকের প্রাণকেন্দ্র। এটি একটি পায়ে চলা পথ, রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন মল, দোকান বাজার ও রেস্টুরেন্ট। এমজি মার্গের এই 1 কিলোমিটার রাস্তায় কোনো ধরনের যানবাহন চলাচলের কোনো প্রকার অনুমতি নেই, ফলে জায়গাটি আবর্জনা, ধোঁয়া ও যানবাহন মুক্ত। এই জায়গাটি গ্যাংটকের সংস্কৃতিরও প্রধান প্রাণকেন্দ্র। গ্যাংটক ভ্রমণার্থীদের প্রথম দিনের অবশ্য দ্রষ্টব্য এই এমজি মার্গ। এই জায়গাটায় বড় করে লেখা রয়েছে আই লাভ গ্যাংটক, অনেকে এর সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, যদিও লেখাটা একবারে পাওয়া খুব মুশকিল। আমি আপনাদের বলেছিলাম যে হোটেলে কোনো জল নেই, দেখুন এখানে লাইন দিয়ে মানুষ জল নিচ্ছেন, লায়ন্স ক্লাব সেই জল এখানে দিচ্ছেন। এটাই হচ্ছে আজকের গ্যাংটকের অবস্থা, কোথাও জল নেই। আমার ভাগ্য ভালো যে আমরা একটা জল আছে এমন হোটেল পেয়ে গেছি। পাহাড়ি এলাকায় যে কোনো সময় এই ধরনের বিপর্যয় ঘটতেই পারে,
গ্যাংটকের মতো বড় শহরে কিছু বিকল্প ব্যবস্থা থাকলেও অধিকাংশ পাহাড়ি শহরে এইসব সুবিধা পাওয়া ভীষণই মুশকিল হয়ে পড়ে। কিপ সিকিম ক্লিন অ্যান্ড গ্রিন, এরা কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে যে শহর বা রাজ্যকে পরিষ্কার রাখা, ভীষণভাবে পরিষ্কার রাখা। গত মার্চ মাসে সিকিমে G20 দেশগুলির বিজনেস ইভেন্ট আয়োজিত হয়েছিল। তখন MG মার্ককে সুন্দর করে সাজানো হয়। সেই সাজসজ্জার অনেকটাই এখনো পর্যন্ত রয়ে গেছে, ফলে দৃশ্যত বেশ ভালোই লাগছে। এই যে পাথরগুলো দেখছো পায়ের নিচে, মনে হচ্ছে কি এখানে ধুলো পড়ে আছে? এবং কোথাও কোনো চায়ের কাপ, কোনো ধরনের প্লাস্টিক, এটাই কিন্তু সিকিমের বৈশিষ্ট্য। এমজি মার্গে রয়েছে ICICI কিংবা SBI সহ বিভিন্ন ব্যাংক ও ব্যাংকের ATM। আপনি ইচ্ছে করলে এখানে এসেও প্রয়োজনীয় টাকা তুলে আপনার ভ্রমণ শুরু করতে পারেন। এমজি মার্গে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি যার নামে এই মার্গ, তার মূর্তির একদম পাদদেশে। প্রকৃতপক্ষে মহাত্মা গান্ধীর এই মূর্তিটি এমজি মার্গের শুরুতেই বসানো রয়েছে, আর আমি এসেছি ঠিক তার উল্টো দিক থেকে। এমজি মার্গের একটু নিচে রয়েছে এই লাল মার্কেট। এখানে হরেক রকমের জিনিস পাওয়া যায়, টুপি, ব্যাগ, ছাতা, নানান ধরনের জিনিস। এমজি মার্গের প্রায় শেষ প্রান্ত থেকে নিচের দিকে নেমে যাওয়া রাস্তার দুপাশের দোকান বাজার নিয়ে এই লাল বাজার। এখানে দরাদরি করে কিছুটা সস্তায় টুপি, ব্যাগ, সোয়েটার, চাদর কিংবা নানা ধরনের জিনিস আপনি কিনতে পারেন। আমরা চলে এসেছি রোপওয়ে পয়েন্টের কাছাকাছি জায়গায়। এখান থেকে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে লাচেন যায়, লাচুং যায় বা ভাগ হয়ে ছাঙ্গুর দিকেও চলে যায়। তো এই ঠিক এখান থেকে রোপওয়ে ছাড়ছে। রোপওয়ে স্টার্টিং পয়েন্ট ডিউরালি বাজারের কাছেই। পূর্ণবয়স্কদের জন্য কেবল কারের টিকিট মূল্য 130 টাকা। প্রতিদিনই রোপওয়ে খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। কেবল কারে চেপে গ্যাংটক শহরের মাথার উপর দিয়ে যেতে যেতে বাড়িঘর, রাস্তাঘাট, যানবাহন আর দূরের পাহাড় দেখতে বেশ ভালো লাগে। যাতায়াত মিলিয়ে প্রায় 15 মিনিটের এই কেবল কার ভ্রমণ ভীষণই উপভোগ্য। কেবল কার চড়ে বেরিয়ে এলাম। তো আমার যেটা বলার সেটা হচ্ছে যে গ্যাংটক শহরে আমি বারবারই এসেছি, এসে যেটা দেখেছি সেটা হচ্ছে যে শহরের প্রাণকেন্দ্রে মানে এমজি মার্গ বা তার কাছাকাছি অঞ্চল, সেখান থেকে গ্যাংটকের যে পাহাড়ের ভিউ, খুব একটা ভালো কিছু পাওয়া যায় না। পুরোটাই বাড়ি বাড়ি চারিদিকে,
গ্যাংটককে যদি দেখতে হয় শহরটা কেমন, তাহলে আপনাকে এই রোপওয়েতে অবশ্যই চড়তে হবে। উপর থেকে যে ভিউ, সেই ভিউ আপনি কোনোভাবেই অন্য কোনোখান থেকেই পাবেন না। তো অবশ্যই 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 গ্যাংটকে এসে রোপওয়ে চড়বেন। খুব বেশি নয়, মাত্র 130 টাকা টিকিট, তো এটা কিন্তু মিস করবেন। গ্যাংটকে আজ বেশ শীত পড়েছে, মানে এনজি মার্কে বসেছিলাম বিকেলবেলা, কনকনে হাওয়া দিল, ফিরে গেলাম হোটেলে, তারপর ওখানে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে এই সব চাপিয়ে চলে এসেছি মোমো খেতে। এই হচ্ছে টেস্ট অফ টিবেট। টেস্ট অফ টিবেট গ্যাংটকের এক নামি রেস্তোরাঁ। গ্যাংটকে এসে এই চীনা রেস্তোরাঁর খাবার খেতে কিন্তু ভুলবেন না। অন্য কিছু খেতে যদি ঝুঁকি নিতে নাও চান, মোমোটা কিন্তু অবশ্যই খাবেন। এক প্লেট স্টিম মোমোর দাম নেবে 180 টাকা। খেলেই বুঝবেন কলকাতার মোমোর সাথে এই মোমোর পার্থক্যটা ঠিক কোথায়। দিনের বেলায় অনেকক্ষণই এখানে কাটিয়েছি, আগে তো বিশেষ কোথাও যাইনি, রোপওয়েতে শুধু উঠেছি। আর এখন আবার সব আলো জ্বলে ওঠার পরে আবার এখানে মোমো খাওয়ার পরে ঘুরতে বেরিয়েছি। একদমই একদম মোহময় জায়গা, মানে রূপ এমজি মার্গের। আসলে গ্যাংটকের মূল প্রাণকেন্দ্রই এমজি মার্গ। যদিও গ্যাংটকের একটা প্রধান ত্রুটি আমার মনে হয় যে এই জায়গা থেকে পাহাড়ের কোনো ভিউ আসে না। টোটালটাই এদিকটাও ব্লক, ওপাশটাও ব্লক, কোনো জায়গা থেকেই পাহাড়ের কোনো ভিউ দেখা যায় না। কিন্তু এইটুকুই সান্ত্বনা যে এই জায়গাটায় খুব সাজিয়ে রেখেছে ওরা, ভীষণভাবেই সাজানো গোছানো এবং আলোকোজ্জ্বল একটা জায়গা। অনেকটা বড় কোনো মানে মল টাইপের বিস্তৃত জায়গা জুড়ে যদি কোনো মল হয়, মানে সেরকমই একটা রূপ এখানে রয়েছে। এমজি মার্গের এই জায়গাটায় সব থেকে বড় দেখার বিষয় হচ্ছে কাতারে কাতারে নারী পুরুষ বাচ্চা তারা সব সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। জায়গাটা সত্যি সুন্দর সাজানো, ফুল দিয়ে সাজানো, ব্যাগ দিয়ে সাজানো, চারিদিকে মানে সুদৃশ্য দোকানপাট, শপিং মল সব রয়েছে, আর এত আলো জ্বলে উঠেছে তার মধ্যে সেজে গুজে শীতের পোশাক পরে সব ভ্রমণার্থীরা ঘুরে বেড়াচ্ছেন। এই বিস্তীর্ণ জায়গাটা এত পরিচ্ছন্ন পরিষ্কার, ফলত এই জায়গাটাতে ঘুরে বেড়াতে আর এই সমস্ত দেখতে বেশ ভালো লাগে, এটাই এই জায়গাটার মজা। আর আর কিছু নয়, এইটুকু দেখতে এই জায়গাটায় সন্ধ্যেবেলায় ঘুরে বেড়ানো যায়। ঘোরার আনন্দেই আরও বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম, টুকটাক কিছু কেনাকাটাও সেরে ফেললাম। ইচ্ছে করলে আপনারা এমজি মার্গের কোনো রেস্তোরাঁয় ডিনারটাও সেরে নিতে পারেন। আমাদের অবশ্য হোটেলেই ডিনারটা অর্ডার করা ছিল, সুতরাং সেটা খেতে যেতেই হবে। তাই আজকের এপিসোডে এখানেই থামতে হচ্ছে। আগামী এপিসোডে আপনাদেরকে গ্যাংটক শহরের প্রধান দর্শনীয় জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। পর্বটি দেখতে কিন্তু ভুলবেন না। আজকের পর্বটি কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।